এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর, দিল্লি ইডির দপ্তরে আরও এক তৃণমূল নেতা কয়লাকাণ্ডে হাজরা পুরুলিয়া সভানিপতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার দিল্লি ইডির দপ্তরে হাজিরা দিলেন পুরুলিয়া জেলা পরিষদে সভাপতি এবং তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলা তাকে তলব করেছিল ইডি। গরু পাচারের পাশাপাশি কয়লা পাচার মামলায় তদন্ত করেছে ইডি, যাকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। দুইবার দিল্লি হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্তে পূর্ণ সহযোগিতায় আভাস দিয়েছিলেন তিনি। এদিকে কয়লা ও গরু পাচার নিয়ে রাজ্য পুলিশের দায়ের হওয়া সমস্ত মামলা তত্ত্ব হাতে নিয়েছে ইডি, যাকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায়